গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত, কেমন আছো সবাই? মর্নিং শুরু হয়ে গেছে অনেক আগের থেকেই, তবে আমি এখন তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমি স্কুলে যাচ্ছি, আমি ওই যে খাই সেই খাওয়াটা, আমি এই সময়টাই তোমাদেরকে একটু কমফোর্ট ফিল করি, তোমাদের সাথে বসতে ইচ্ছে করে। আর বাকিটা হচ্ছে গিয়ে মাসি রুটি দিয়েছে, এবার আমি আজকেও মুড়ি খাচ্ছি, মুড়ি একটু ছাতু, ওইখানে ছাতুটা নিয়ে আসছি। আর বলো বন্ধুরা, আমার একটা সেম রুটিন তোমাদেরকে শেয়ার করছি, তা হলেও আমি আজকে একটা জিনিস রাতে তোমাদেরকে শেয়ার করব। আমি আজকে সকালবেলা আমার পুরনো আমার যে ডায়েরি যেটার থেকে আমি ইন্সপিরেশনগুলো আমি লিখে রাখি, সেখানে একটা জিনিস আমি আজকে আবার উদ্ধার করলাম, আমারই লেখা। তো মানে সেটা হচ্ছে, আমরা সবসময় কমফোর্ট, এখনই বলে দিচ্ছি সেই ইয়েটা, আমরা কী করি বলো তো, আমরা জীবনযাপনের মধ্যে আমাদের কতগুলো কমফোর্ট জোন আছে, সেই কমফোর্ট জোনগুলো মানে সেটা সংসারে হতে পারে, ফ্যামিলিতে হতে পারে, অফিসে হতে পারে, চলা যাতায়াতে হতে পারে, সেই কমফোর্ট জোনগুলোকে আমরা কিন্তু ভীষণ অ্যাকসেপ্ট করি, কমফোর্ট জোনগুলোকে আমরা ভীষণ অ্যাকসেপ্ট করি, এবং সেই কমফোর্ট জোনগুলোর মধ্যে আমরা ওই একটা ছোটো ছোটো অরবিট বা বৃত্ত তৈরি করে রাখি, এবং ওই বৃত্তের মধ্যে আমাদের অজান্তেই মানে জ্ঞানে অজ্ঞানে সেই অরবিটগুলোর মধ্যে আমরা কিন্তু খুব মানে ওখানে খুব সচল, এবং খুব ওখানে আমরা ওই কমফোর্ট জোনগুলোতে আমাদের একটা রাজত্ব চলতে থাকে। মানে আমি ওই 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 লাইনটা থেকে আমি যেটা মেনে পেয়েছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি, বলছি সেই রাজত্বে সময়কে চিনে দাও তো, সেই রাজত্বে আমরা নিজে রাজা কখনো রানী হই, পুরুষ স্ত্রী নির্বিশেষে, সেখানে আমরা বিলং করতে ভালোবাসি। আসলে আসলে কি বলতো, যেমন ওই সেনাবাহিনীরা যুদ্ধ করে যখন কমফোর্ট মানে তাদের একটা নিরাপত্তা জায়গা থেকে সেখান থেকে তারা শ্যুট করে, সেটা যেমন সত্য আমাদের বাস্তব জীবনেও সেটা সত্য। যারা চ্যালেঞ্জার, যারা চ্যালেঞ্জ করে জীবনে অনেক বড় পদক্ষেপ নিয়ে ওরা অনেক বড় কাজ করেছে, তাদের বক্তব্য তারা বলছে যে তোমাদের তোমার সেই কমফোর্ট জোনগুলো থেকে তুমি নিজেকে মুক্তি করো, মুক্ত মুক্তি লাভ করবে, মুক্ত করো। তো আমি উদ্ধার করেছি, গতকালকে আমার সকালবেলা 2 ঘন্টা আমি নষ্ট করেছি, যেই নষ্টটা হয়তো আমি 1 ঘন্টাও মানে একটু প্রোডাক্টিভ থাকতে পারতাম, নন প্রোডাক্টিভ ছিলাম, অর্থাৎ ওই যে সৈনিক সংকটের জন্য আমার একটা ব্যথা ছিল, সেই ব্যথাটাকে আমি নিয়ে এই কমফোর্ট জোনের মধ্যে আমি একটু নিজেকে লালন করেছিলাম, সেই লালনটা আলটিমেটলি আমি করলাম কাজ, কিন্তু আমার ওই ওখানে ফোকাসটা আমার ওই নিরাপত্তা জোন বা আমার ওই কমফোর্ট জোন, সেই কমফোর্ট জোনে আমি অনেকটা টাইম অতিবাহিত করেছি, আমার কিছুটা সময় মিস ইউজ করেছি আমি নিজেই, আমার মনে থাকবে পরবর্তীতে আমার এরকম কোনো ক্রাইসিস হলে আমি ওই কমফোর্ট জোনের কথাটা মনে রাখব। বন্ধুরা, তোমাদেরও বলছি, তোমরা কিন্তু এরকম নিজেদেরকে রিয়ালাইজ করতে পারো, যদি তোমাদের জীবনে এরকম হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সেই সময়গুলোকে তোমরা বাঁচাতে পারো, এবং অনেকটা টাইম তোমরা কভার করে একটা প্রোডাক্টিভ কাজে লাগাতে পারো এবং নিজেকে সুখী করতে পারো। নিজেকে সুখী করলে সমস্ত সমাজ, সমস্ত সবাই মানে আমাকে সুখী মানে কি পজিটিভ থিঙ্কিংয়ে দিক থেকে বলছি, তো দেখবে সেই তার ওরা বা তার জ্যোতি যা ফোকাস সেটা সমাজে করে এবং আমার পরিবারে করবে, বন্ধু বান্ধবদের মধ্যে করবে, রাস্তায় করবে, আমার সেই আনন্দ অনুভূতি নিয়ে আমি সবার সাথে ডিল করবো, আমি খুব খুশি মনে কথা বলবো, সবার সঙ্গে আমি হাসি খুশি কথা বলবো, আমার ডিপ্রেশন থাকবে না। মনের মধ্যে যদি ডিপ্রেশন নিয়ে চলো, তোমার একটা অটো ড্রাইভার থেকে আরম্ভ করে বাস কন্ডাক্টর, একটা দোকানদার, সবাই সবার সাথে তোমার একদম তিতিবিরক্ত হয়ে কথা বলবে, একদম মানে তোমার মানে দিনটা খারাপই যাবে।
দেখো খেতে খেতে কতগুলো কথা বলে দিলাম, যে ডায়েরিটা যেটার মধ্যে আমার নোট প্যাড আর কি বড়, তার মধ্যে আমি সারা মাসের ছোট ছোট গোল সেট করে রাখি। লং মানে একটা মাসের গোল থাকে, সপ্তাহের গোল থাকে, একটা ছ মাসের গোল থাকে, তিন মাসের গোল থাকে, এইভাবে আমি করে রাখি। হয়তো সেগুলো কোনোটা আমি ফুলফিল করতে পারি, কোনোটা করতে পারি না। যেটা পারি না সেটাকে অ্যানালাইসিস করি, যেটা পারি তার জন্য তো হাফ করি, নিজেকে অভিনন্দন করি, অভিনন্দিত করি, সেটা তো আছেই। সেদিন একটা বন্ধুরা হ্যাঁ দাও আমি কটন ব্যাগ ব্যবহার করতে খুব ভালোবাসি, দেখো সেদিন আমি একটা ব্যাগ কিনেছি, আরো অনেকগুলো ব্যাগ কিনেছি, সেটা তোমাদেরকে দেখাবো। এই ব্যাগটা আমি তোমাদেরকে শেয়ার করলাম, এটা আমি ফর লাঞ্চ জল ছাতা এটার জন্য আজকে আমি নিলাম। এটা 100 টাকা, 100 রুপিস, কি সুন্দর দেখো, এদিকে চেন আছে, এদিকে চেন আছে। টাটা টাটা, খুব ভালো থেকো তোমরা। সেদিন একটা বন্ধুরা হ্যাঁ দাও আমি কটন ব্যাগ ব্যবহার করতে খুব ভালোবাসি, দেখো সেদিন আমি একটা ব্যাগ কিনেছি, আরো অনেকগুলো ব্যাগ কিনেছি, সেটা তোমাদেরকে দেখাবো। এই ব্যাগটা আমি তোমাদেরকে শেয়ার করলাম, এটা আমি ফর লাঞ্চ জল ছাতা এটার জন্য আজকে আমি নিলাম। এটা 100 টাকা, 100 রুপিস, কি সুন্দর দেখো, এদিকে চেন আছে, এদিকে চেন আছে। টাটা টাটা, খুব ভালো থেকো তোমরা, কমাও। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম স্কুল থেকে, অনেকক্ষণ আগে ফিরেছি, এই রেস্ট নিয়েছি একটু, আর বাড়িতে ছেলে আছে, ছেলের সাথে একটুখানি এই ছোটো 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 তর্ক, একটু কথা, এটা দাও এটা করো এটা দাও, ভালো লাগছে। শঙ্কু বাড়িতে আছে, মনটা একটু বেশ। আর বলো কেমন আছো তোমরা সব, পরে আমি স্নান করে আবার তোমাদের সাথে বসে গল্প করবো। আজকে রেসিপি করি কি না ঠিক নেই, দেখি রাত্রিবেলা শঙ্কু কী খায় তার উপর নির্ভর করছে। ওকে, আমি ফিরে আসছি আবার স্নান করে তোমাদের সাথে। আচ্ছা, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার দীপা। সোমবার, সরি সোমবার না, আজকে মঙ্গলবার, সোমবার বলে ফেললাম। গুড মর্নিং বন্ধুরা, আমার গতকাল সোমবার ছিল, গতকাল তোমাদের কাছে কোনো ব্লগ পৌঁছাতে পার মানে পৌঁছাতে পারেনি, মানে আমি ব্লগের জন্য আমি মানে মেন্টালি তৈরি ছিলাম না। আজকেও আমি আজ একটা খুব ভালো ভালো ব্লগ দেওয়ার ইচ্ছে ছিল, কারণ আজকে শঙ্কর জন্মদিন। আজকে আমি প্রত্যেক বছর এই দিনটা আমি সুন্দর করে মানে সেজে গুজে স্কুলে একদম শাড়ি টাড়ি পরে যাই, তো এবছর আমি মানে ডিউ টু অন্যরকম কারণ হয়ে গেছে, মাসি হঠাৎ করে ফোন বললো মাসির মানে লো প্রেশার, মাসি মানে আসতে পারবে না, এরকম একটা অবস্থায় ছিল। তখন বাজে ঘড়িতে 8টা, তখন মাসিকে বললাম মাসি কী করব এই সময়, এরকম বললে আমি সেন্টার থেকেও বা কী করে লোক রাখি, এই টাইমে তো লোক পাওয়াও যাবে না। তো মাসি কোনো রকমে এসে ওদেরকে একটুখানি টিফিন আর ভাত করে দিয়ে ওরা চলে যাবে মাসি। ভাগ্যি শঙ্কর রয়েছে, শঙ্কর উপর সংসার, এখন শঙ্কু বাবাকে খাবার টাবার দেবে। আমি স্কুল থেকে ফেরার পর সময় দেখি শঙ্কুকে, কি শঙ্কু বলছে এই করো এই করো এই করো, কিন্তু যতই কিছু বলুক না কেন, কিন্তু আমার ওই টাইম, তারপরে আমার এসে সমস্ত কিছু করা, আমি বুঝতে পারছি না বন্ধুরা আজকে সন্ধেবেলাটা কীভাবে কাটাবে, কাটবো আর কি শঙ্কুকে নিয়ে। তো এরকমই চলছে, তো আবার কখনো সময় পেয়ে তোমাদেরকে একটু আমার ছোটো ছোটো মানে মানে আরও কিছু কিছু পার্সোনাল কথা, মানে যা যে কথাগুলো তোমাদেরকে শেয়ার করলে আমি মুক্তি পাই, আমার মুক্তি হয়, আমার ভালো লাগে, সেই কথাগুলো আমি স্পেশালি তোমাদেরকে বলবো। একটু ওয়েট করো, দু একদিনের মধ্যে আমি বলবো, মানে আমার 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 সঙ্গে কিছু ঘটনা ঘটেছে আর কি, সেটা বলবো, মানে আমার পারিবারিক ব্যাপার নয়, অন্য ব্যাপার আর কি। তো বাইরে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে আমি স্কুলে যাব, ব্যাস ওকে। আর আজকে তাহলে এই পর্যন্তই, টাটা।
আমি আজকে ওটস গরম দুধে গুলে খেয়ে নিলাম, আর আমি মাসি আসার আগে আমি মুড়ি ছাতু দুটো কলা ভরে নিয়েছি, মানে ওটাই আমার সারাদিনের, মানে আজকে আর অন্য কোনো কিছু নেই, আর কোনো অন্য কোনো কিছু নেই, মানে কিছু মানে সুযোগ ছিল না। মাসি ফোন করেছে 8টায়, মাসি যদি 7:30 ফোন করতো তাও আমি মানে কিছু একটা করতে পারতাম। এখন মাসিকে বলেছি ঠিক আছে মাসি, ওয়েল অ্যান্ড গুড, তুমি ডাক্তার দেখিয়ে তুমি নিজেকে ইয়ে করো, ঠিক করো, আমি 2-3 দিন আমি একাই চালিয়ে দেবো। এখন সেটা কীভাবে চালাবো সেটা তোমাদেরকে শেয়ার করব। এখন চললাম টাটা বৃষ্টির মধ্যে, বৃষ্টি আমি খুব এনজয় করবো, ভালো থেকো, টাটা। বন্ধুরা, এই যে মঙ্গলবার দিন সন্ধেবেলা স্কুল থেকে ফিরেছি অনেকক্ষণ আগে, আর আজকে তো আমার শঙ্কর জন্মদিন, তাই দেখো পায়েস রান্না করছি, এখানে চাল, এখানে দুধ গরম করতে বসিয়েছি, দুধ ফোটাচ্ছি, বাড়িয়ে দিলাম, আর এখানে চাল ধুয়ে রেখেছি, আর কাজু কিশমিশ, আর এটা হচ্ছে মুখ্য বিষয়, এটা ছাড়া জন্মদিন ইনকমপ্লিট। আর একটু পরে আমি ওই আমি কেক এনেছি, ওটা কেটে সেলিব্রেশন হবে। আর বোন নেই তো, বোনের জন্য মন খারাপ, বোনকে আনলে তো একসঙ্গে হবে না, আমার তাহলে অনেক অসুবিধা, আমার আজকে আবার কাজের মাসি সারাদিন ছিল না, তো ডাক্তার দেখাতে গেছে সন্ধেবেলা, এখন মাসি আসবে আমাদের বাড়িতে, এখন এই তো কিছুক্ষণের মধ্যে ঢুকবে মাসি, তা এখন আমার সমস্ত কাজ আমাকে নিজে করতে হবে। এখন একটু করবে কিন্তু সকাল, এখন মানে দিন 10-12 তো চলবে এখন আমার এরকম, দেখা যাক বন্ধুরা, পরে আবার আসছি, চলো রান্নাগুলো করি তারপর তোমাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ডস, চলে এলাম, দিচ্ছি
এবার একটুখানি সব দেয়া হয়ে গেছে মশলা কষিয়ে এবার সব এবার একটুখানি তাড়াতাড়ি করে একটু শঙ্খকে এখন শঙ্খর ডিমান্ড বন্ধুরা হ্যালো শঙ্খর ডিমান্ড করেছে যে মা আমার জন্য জন্মদিনে লুচি পনিরের তরকারি আর একটু পায়েস করলেই হবে এটা ওর ইচ্ছে আর কি কতটা খাবে জানি না ও তো ভীষণ অসুস্থ আর পায়েসটা ভালোবাসে পায়েস খাবে তো আমি এক বন্ধুর সাথে কথা বলতে বলতে মশলা কষিয়ে এই পনিরটা করলাম পনিরটা হোক ফুটে উঠুক এখন দেখো এরকম হয়ে আছে তারপরে আমি বন্ধ করে আমি আবার পরে আসছি কমপ্লিট করলাম বন্ধুরা শেষ হয়ে গেল এটাকে আর কমপ্লিটিং করবো না বন্ধুরা এখন এভাবেই রাখবো চলো শঙ্কর জন্মদিনের কেক দেখো আমি স্কুল থেকে ফেরার পথে নিয়ে আসলাম ওর বলেছিল মা কেক আন কেক ওর নিয়েছিল বায়না ছিল আমি বানাবো বন্ধুরা আমার পক্ষে আর বানানো সম্ভব হয়নি আমি এবার কথা দিয়েছি ওকে গত বছর আমি কথা দিয়েছিলাম পারিনি এবার আমি ওকে ঠিক ওর জন্মদিনের আগে কেক আমি বানাতাম সেটাই জি বললো যে মা বানাবে না ঠিক আছে এবার ও কাটবে বন্ধুরা তোমাদেরকে শেয়ার করছি আসো হ্যালো ফ্রেন্ডস আমার এই মঙ্গলবারের ব্লগটি আমি শেষ করতে চলেছি আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার সেই একটা ফোল্ডিং মশারি কিনেছিলাম এটা হচ্ছে একদম আমার ভিডিও করার শুরুর আগের থেকে কিনেছিলাম এটা হচ্ছে 2019 জানুয়ারি মাসে এটা কিনেছিলাম আমি দেখো বন্ধুরা আমি এটা অনেক দিন পরে মানে মশাইটাকে পাতলাম কেন বলো তো এই মশাইটা পেতেছি এই কারণে আজকে মশার মানে পাখার হাওয়াটা ঠান্ডা লাগছে একদম কমিয়ে দেবো পাখার হাওয়াটা সেই জন্য দেখো মশাইটা কি সুন্দর কি রোম্যান্টিক দেখো আর এখানে আমি শোবো এখানে চেন লাগানো আছে আমার এই মসকিউটো ইয়ের মশারিটার আমার একটা রিভিউ আছে প্রথম দিকের ইয়েতে দেখো এতে দেখা খুলে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা এই যে দেখছি যে এখানটা আটকানো এইভাবে এখান থেকে ঢুকবো আমি এখন তো আমি তোমাদেরকে একটু দেখালাম কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা এবার বলছি শোনো এই মশারিটা রিভিউটা আমার একদম প্রথম দিকের দু তিন চার নম্বরের ভিডিওতে আছে তোমরা প্লিজ একটু দেখে নিও হাই ফ্রেন্ডস এবার আমি ভিডিওটা শেষ করব আমি শুতে চলে এসেছি আমার একদম ফাইনাল সব কিছু আমার রাতের সব হয়ে গেছে কাজ খাওয়া দাওয়া হয়ে গেল আমি তো অনেক সবার আগেই খেয়েছি এখন শঙ্খ খেলো শঙ্খর বাবা খেয়েছে শঙ্খ এখন তালা দিয়ে শঙ্খ শুতে যাচ্ছে আর আমি আজকে তোমাদেরকে আর মোটিভেট কতটা করতে পেরেছি জানি না তবে তোমাদেরকে একটু বলে দিচ্ছি মোটিভেট করার যাতে মোটিভেট হও সেরকম একটা কিছু বলছি সেইভাবেই আমি আমি যেভাবে দিনটা কাটিয়েছি সেটা একটু বলছি যে যেমন গতকালকে আমি ব্লগটা শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি একদম ছোট্ট মনের মধ্যে আমার একটা অন্যরকম বাইর মানে কর্মস্থলের একটা ছোট্ট একটা ঘটনা আমাকে একটু চাপে রেখেছিল মনটা আমি আর ওই যে বললাম কমফোর্ট জোন সেই কমফোর্ট জোনের মধ্যে ঢুকে গেছি ওটাকে আর ওখান থেকে আর বেরোতে পারিনি সুতরাং আজকে আমি ঠিক করেছি আজকে আমার ছেলে জন্মদিন আজকে আমি এটাকে মানে প্রোভাইড করব তো আমি যথারীতি আমার কাজের মাসি বাড়ি হয়ে এসেছি কাজের মাসি তো অসুস্থ ছিল তাকে দেখে এসেছি মাসি বললো ঠিক আছে যাও আমি সন্ধ্যেবেলা একটু পরে তোমার বাড়িতে যাচ্ছি তারপর মাসি এলো মাসি এসে আমার অনেকটা হেল্প করেছে আমি রান্নাগুলো আমি করেছি তোমাদেরকে শেয়ার করেছি আমি পনিরের একটু তরকারি করেছিলাম পনির কারি তারপরে পায়েস আর লুচি এইটুকুই আমার মানে করতে পেরেছি
আর আমার ভাসুরের মেয়ে এসেছিল, দিদি মানে আমার শঙ্কর রিয়া দিদি, তো অফিসে কাজ মানে একটা প্রাইভেট জব করে, বাড়ি ফেরার পথে এলো, ও একটু মানে কেক একটু খেলো আর একটু একটা লুচি খেলো। তো এই হচ্ছে কি আমাদের এই এন্ড অফ দ্য ডে। আমি বলতে পারি যে মোটামুটি আমার প্ল্যান্ড অনুযায়ী আমি দিনটা কাটাতে পেরেছি, আমার কোনো কোনো সমস্যা হয়নি বা আমার কোনো জটিলতার মধ্যে পড়িনি, তো ভালোই কেটেছে আমার। শুধু আমার মেয়েকে মিস করেছি, কিন্তু পরিস্থিতি পরিবেশের জন্য আমাকে সেটা স্বীকার করে নিতে হবে, শুধু হাহাকার করতে হবে না। তো হাহাকার, ক্রন্দন, চিৎকার এইগুলো নেগেটিভ, তো কেন পজিটিভ সেটাও আমি ভাবছি। এবার শঙ্কুকে টাটা, শঙ্কু টাটা, গুড নাইট, লাইট লাইট বন্ধ করে দিয়ে চলে যাও, টাটা। তো এবার আর ভিডিওটা এখন একটু আপ মানে ইয়ে করবো, এবার আপলোডে দেব, এডিট করে তোমাদেরকে আবার দেখা যাক কখন দিতে পারি, হয়তো 12টা বেজে যেতে পারে, পরের দিনও হতে পারে, ইটস ওকে, আমি এটা চেষ্টা করছি। ভালো থেকো আর সুন্দর থেকো, আবার কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, টাটা।